হ্যালো কাছের মানুষজন, আমাদের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তথ্যে ভরপুর। গুড, ভেরি গুড। আশা করছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সামুদ্রিক পাখি হলো এমন প্রজাতির পাখি যারা প্রধানত সামুদ্রিক পরিবেশেই নিজেদের মানিয়ে নিয়েছে। সাধারণত সামুদ্রিক পাখিদের আয়ু অনেক বেশি হয়ে থাকে। এরা প্রজনন করে অনেক পরে এবং অন্যান্য পাখিদের থেকে কম বাচ্চা ধারণ করে। বেশিরভাগ পাখিরাই পাখির কলোনির মধ্যেই বসবাস করে। কলোনিতে পাখিদের সংখ্যা কয়েক ডজন থেকে কয়েক মিলিয়ন ডজনও হতে পারে। বেশিরভাগ পাখি তাদের লম্বা পরিযানের জন্য বিখ্যাত কিছু পথ, বিষুব রেখা অতিক্রম করে থাকে। সামুদ্রিক পাখি খুবই ভাসমান হয়, অথবা তারা সমুদ্রের থেকে অনেক দূরে বছরের অনেকটা সময় কাটিয়ে দেয়। সামুদ্রিক পাখি এবং মানবজাতি, এদের একই সাথে অনেক ইতিহাস রয়েছে। তারা শিকারীদের খাদ্য সরবরাহ করেছে, জেলেদের তাদের মাছ ধরার ভাণ্ডারে যাবার পথ দেখিয়েছে এবং নাবিকদের স্থলভূমিতে পৌঁছানোর পথও দেখিয়েছে। এদের অনেক প্রজাতি মানুষের দ্বারা আজ বিপন্ন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।